নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই গণেশজির নাম স্মরণ করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসি। কোনো না কোনো রাশি কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়, হয়তো আপনার রাশির নাম থাকে। আপনারা ভাবেন যে আমার রাশির নাম আছে মানেই একটা লটারির টিকিট কেটে নিই যদি অর্থ প্রাপ্তি হয়। দেখুন, বিষয়টা এত সহজ নয়, কারণ আমি এই ভিডিওটিতে আপনাদের কাছে কিছুক্ষণ সময়, 9 থেকে 10 মিনিট সময় আপনাদের কাছে নিই, মূল্যবান সময়। হাত জোর করে অনুরোধ প্রতিদিন আমি করি যে ভিডিওটি আপনারা মোটেও কেটে কেটে না দেখে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন। আমি কি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কি শেখানোর চেষ্টা করছি? বিশেষ ঘোষণা, রথযাত্রা উপলক্ষে আপনার রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে এবং বুকিংয়ের উপরও কিন্তু স্পেশাল ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অথবা বুকিং করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি তিনটি রাশির নাম বলবো এবং প্রতিদিন মহাভাগ্যে কিন্তু আমি টার্গেট নাম্বারটা বলছি। অবশ্যই আপনারা মহাভাগ্যটি অবশ্যই আপনারা দেখুন, সেখানে টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আলোচনা কিন্তু করছি। দেখুন, আপনার জন্মছকে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে, আমি যে কথাগুলো বলছি হয়তো আপনাদের সাথে মিলে যেতে পারে, কিন্তু যদি আপনার জন্মছকে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ না থাকে, তাহলে কিন্তু সেম টু সেম ঘটবে না। কারণ রাশি তো একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবার কি ভাগ্য সমান? এই যে আমি প্রতিদিন বলি কি না, এটা একটা ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক নয়। আপনার জন্মকুণ্ডলি আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা কী চলছে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আপনার গাঢ় যোগ থাকে, আপনার যদি দশা মহাদশা পারমিট করে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, যারা প্রতিদিন ভিডিওটি শুনছেন, হয়তো আপনার টিকিট কাটছেন, আমি আবারও বলছি ভিডিওটি শুনছেন, টিকিট কাটছেন, আমি যে কথাগুলো বলছি এক না একদিন আপনাদের হয়তো মিলবে। সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন, তার আগে একবার হলেও আপনারা জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা একবার বিচার করুন। আর আপনাদের যদি অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহু রক্ষা কবচের মাধ্যমে রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং এর পাশাপাশি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। দেখুন, একটি কথা আবারও আপনাদেরকে বলি, আপনার কোন বছর যোগ রয়েছে, কোন মাসগুলোতে, কোন কোন বছরে কোন কোন মাসগুলোতে যোগ রয়েছে এবং আপনার ডেস্টিনি অনুযায়ী আপনার ফর্চুনা নাম্বার কোনটা এবং আপনার শুভ দিন কোনটা, সেটা আগে জেনে নিন। এবং আমি প্রতিদিন
মহাভাগ্যে কিন্তু টার্গেট নাম্বারটা দিচ্ছি এবং শুভ রং সেখানে বলছি, অবশ্যই সেটা আপনারা ফলো করবেন। কারণ এই যে সময়গুলো দেওয়া হয় না, আর টার্গেট নাম্বার দেওয়া হয়, বিশেষভাবে রিসার্চ করে আপনাদেরকে এই সময়গুলো দেওয়া হয়। আর তিনটি রাশি, বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। হয়তো আপনাদের রাশির নাম থাকবে, কিন্তু একই রাশির লাখো লাখো, সবার কি কোটিপতি হবে তা কখনোই সম্ভব না, এটা বুঝার ব্যাপার রয়েছে। আপনার জন্মচক্রে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার জন্মছকে ভাগ্যভাব, আপনার জন্মছকে ধনভাব, আপনার জন্মছকে আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে, তবে কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। দেখুন, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আমি যে কথাগুলো বলছি কি না, সেম টু সেম মিলবে, কিন্তু সংখ্যাটা কম। কারো কারো ক্ষেত্রে অল্প অর্থপ্রাপ্তি হতে পারে, ছোট প্রাইজ পেতে পারেন, কেউ কেউ বড় প্রাইজও পেতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, আমি বারবার বলছি। এই জন্য ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, মানে দায়িত্ব নিয়ে বলছি, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল বুধবার তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন, সেখানে আমি রাশিভিত্তিক শুভ রংটা আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ সময় যেটা দেখা যাচ্ছে, বৈকাল চারটা থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির সময়টা খুব ভালো, বৈকাল চারটা থেকে পাঁচটা আটত্রিশ, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু কাজে কিন্তু লাগাতে পারেন। দ্বিতীয় রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মহাভাগ্যতে আপনার টার্গেট নাম্বার জানতে পারবেন, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের আপনাদের যে শুভ সময়, সকাল আটটা ৩৯ মিনিট থেকে ১০টা ৫২ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির। আপনাদের যে শুভ সময় সেটা সকাল ১০টা ১১ মিনিট থেকে শুরু হচ্ছে আপনার ১১টা ৩৩ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আবারও বলছি, আপনারা ভিডিওগুলো দেখছেন একটু হলেও বুঝুন, এবং পরামর্শ অবশ্যই হস্তরেখা অথবা আপনার জন্মকুণ্ডলী যদি থাকে, অবশ্যই প্রপার বিচার বিশ্লেষণ করুন এবং গ্রহের প্রতিকার করুন। নমস্কার।